হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে আছি সঞ্জিত কুমার। ভিউয়ার্স, হাই প্রফেশন ভিসা নিয়ে আমি অনেকগুলো ভিডিও আপনাদেরকে দিয়েছি। আপনারা অনেকেই এখনো অনেকগুলো প্রশ্ন আমাকে করতেছেন। তো সেখানে যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটি হচ্ছে, অনেকে লিখেছেন, ভাই আমার হাই প্রফেশন ভিসা হয়ে গেছে, আমি আসতে কোনো সমস্যা হবে কি না, আমার সার্টিফিকেট নাই। এবং আরো অনেকে লিখেছেন, যাদের এখানে জব আছে এবং সার্টিফিকেট আছে তারা কিভাবে এটাকে সত্যায়িত করবে। তো আমি বলেছিলাম হাই প্রফেশন ভিসার কিছু নিয়ম কারণ আছে, একটা প্রসেস ভিডিও আমি দিয়েছি আপনাদের সবাইকে। তো আজকের এই ভিডিওতে এই দুইটা টপিক নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনাদের যাদের হাই প্রফেশন ভিসা বাইর হয়ে গেছে, আপনাদের সার্টিফিকেট নাই, আপনাদের কি করণীয়, আপনারা আসলে এখানে ভিসা লাগবে কিনা বা আপনারা কোনো ধরনের সমস্যায় পড়বেন কিনা, তো সে বিষয়ে আলোচনা করব। ভিডিওটাকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ সুখবর। সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব থেকে ই কমার্স সাইট noon.com থেকে যে কোনো কিছু শপিং করলেই পেয়ে যাবেন 10% পর্যন্ত ডিসকাউন্ট। আমার এই কুপন কোডটি ব্যবহার করে লুপে নিন 10% পর্যন্ত ডিসকাউন্ট। এনজয় ইউর শপিং, গেট দ্য ডিসকাউন্ট। ওনাদের ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ওদের ওয়েবসাইটে গিয়ে আপনার পছন্দের কেনাকাটা করুন আর ডিসকাউন্ট লুফে নিন। ভিউয়ার্স, আপনারা সকলে অবগত আছেন, আমি অনেকগুলো ভিডিও দিচ্ছি। একটা সময় ছিল হাই প্রফেশন ভিসা প্রত্যেকে বাইর করতে পারতো বিভিন্ন প্রসেসের মাধ্যমে, সেটা না হয় এখন নাই বললাম। এখন নতুন করে সংযুক্ত আরব আমিরাতের যে আপডেটটি এসেছে, তারা যে সকল ব্যক্তিরা হাই প্রফেশন ভিসার জন্য অ্যাপ্লাই করেছে তাদের প্রত্যেককে গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে এবং তারা কিন্তু সেই সার্টিফিকেট গুলাকে ভেরিফাই করে। তো এখন এই যে ঘোষণা আসার আগে যাদের হাই প্রফেশন ভিসা বাইর হয়ে গেছে, যারা এখনো বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে আসতে পারেননি বা আসেননি, তো আপনারা বর্তমান সময় আসলে আপনাদের ভিসা লাগবে কিনা বা আপনাদের কোনো সমস্যা হবে কিনা সেটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন। দেখেন, বাংলাদেশিদের নর্মাল ক্যাটাগরি বা লেবার ক্যাটাগরির ভিসা যখনই সংযুক্ত আরব আমিরাত বন্ধ করে দিয়েছে, শুধুমাত্র হাই প্রফেশন ভিসা, ইনভেস্টর ভিসা এবং পার্টনার ভিসা এগুলো এখন চালু আছে। তো লেবার ক্যাটাগরির ভিসা বন্ধ হওয়ার পরেই অনেকে হাই প্রফেশন ভিসা বাইর করতেছে। অনেকের সার্টিফিকেট ছিল না, তারাও কিন্তু হাই প্রফেশন ভিসা বাইর করেছে, অ্যাপ্লাই করেছে। তো এখন আপনারা যাদের হাই প্রফেশন ভিসা অলরেডি বাইর হয়ে গেছে, সংযুক্ত আরব আমিরাতে আসলে আপনাদের ভিসা লাগবে কি না, তো আপনারা যখন এখানে আসবেন, আমার মনে হচ্ছে না যে এয়ারপোর্টে তেমন ধরনের কোনো সমস্যা হবে, আপনারা আসতে পারবেন। এখানে আসার পর যখন আপনার মেডিকেলের জন্য অ্যাপ্লাই করবে, আপনার ফিঙ্গারের জন্য অ্যাপ্লাই করবে, সেখানে যদি এখানের ইমিগ্রেশন থেকে আপনার সকল ধরনের ডকুমেন্ট চায় এবং তারা যদি সেগুলা ভেরিফাই করে, এখন কিন্তু তারা বাংলাদেশ এডুকেশন মিনিস্টারের সাথে লিংক হয়ে তারা কিন্তু সার্টিফিকেট গুলাকে এখন ভেরিফাই করতেছে। সো আপনাদের যাদের ভিসা বাইর হয়ে গেছে, আমিরা সরকার এসব বিষয়গুলো জানতে পেরেছে যে বিয়া সার্টিফিকেট দিয়ে বা যে কোনো ভাবে হাই প্রফেশন ভিসাগুলা বাইর করছে বা বাইর করতেছে, এখন তারা ভেরিফিকেশন করতেছে। যদি আপনার এখানে ভিসা লাগানোর পূর্বে আপনার সকল ধরনের ডকুমেন্ট ভেরিফাই করে এবং ভেরিফাই করে যদি এটা শনাক্ত হয় এগুলা অরিজিনাল সার্টিফিকেট না, আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করা না, সেক্ষেত্রে হয়তোবা তারা আপনার ভিসাটা অ্যাপ্রুভ করবে না, আপনার ভিসা লাগবে না। আর যদি বাস্তবিক পক্ষে আপনার সকল ডকুমেন্ট ঠিক থাকে, আপনাদের ডকুমেন্ট সবগুলা ভেরিফাই করে, তারা যদি সঠিক তথ্য পায়, যদি সবগুলা অরিজিনাল হয়ে থাকে, সেক্ষেত্রে তারা আপনার ভিসাকে অ্যাপ্রুভাল করবে। আপনার মেডিকেল কমপ্লিট হবে, আপনার ফিঙ্গার কমপ্লিট হওয়ার পর আপনার নামে এমিরেটস আইডি কার্ড চলে আসবে, আর এমিরেটস আইডি কার্ড হাতে পাওয়ার পরে আপনি সংযুক্ত আরব আমিরাতের একজন বৈধ রেসিডেন্স হিসাবে কাজ করতে পারবেন। তো এটা ছিল আপনাদের যাদের ভিসা বাইর হয়েছে তাদের জন্য। এবং আরেকটি প্রশ্ন করেছিলেন, যাদের এখানে জব আছে এবং সার্টিফিকেট আছে তারা কিভাবে সত্যায়িত করবে। আমি ইতিপূর্বে একটা ভিডিওতে জানিয়ে দিয়েছি আপনাদের সবাইকে যে হাই প্রফেশন ভিসা বর্তমান সময় আসলে কি কি প্রসেস করতে হবে এবং কোথায় কোথায় গিয়ে আপনার ডকুমেন্ট গুলো সত্যায়িত করতে হবে, সেগুলো আমি বিস্তারিত দিয়ে দিয়েছি। আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি, আপনারা অবশ্যই এটা দেখে আসবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব এবং এখানেও আপনারা পেয়ে যাবেন।
তো আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে অলরেডি রেসিডেন্স ভিসা দাঁড়িয়ে আছেন, আপনারা যদি গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে, আপনার যদি সকল ধরনের ডকুমেন্ট থাকে, আপনি হাই প্রফেশন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বা আপনার ভিসাটাকে ট্রান্সফার করে আরেক কোম্পানিতে হাই প্রফেশন ভিসার জন্য আপনি আবেদন করবেন বা ওখানে ভিসা লাগাবেন, তো আপনাদের সম্ভবত সত্যায়িত করা লাগবে না, কারণ এখানে আপনি অলরেডি বৈধ রেসিডেন্স আসছেন, আপনার সকল ডকুমেন্ট এখানে আছে, হয়তোবা আপনি 5 বছর 2-1 বছর এখানে কাজ করছেন, আপনার রেসিডেন্স কার্ড আছে, এমিরেটস আইডি কার্ড, তো সেক্ষেত্রে হয়তোবা আপনাদের সত্যায়িত নাও লাগতে পারে, তো আপনারা এই বিষয়ে নিশ্চিত থাকেন, আপনারা চেঞ্জ করতে পারবেন, কারণ আপনারা এখানে অলরেডি বৈধ ছিলেন বা আপনাদের সকল ডকুমেন্ট এখানে দেওয়া আছে, আর শুধুমাত্র আপনার কাগজপত্র গুলা যদি তারা চায় সেগুলো সাবমিট করতে হবে আপনাকে, দেন করার পর আপনারা এখানে হাই প্রফেশন ভিসা লাগাতে পারবেন। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের সকল কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখেছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।